একবারে ফিনিশিং দিচ্ছে, তো মনে হচ্ছে রিঙ্কি উইনার হবে। হ্যালো গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াপাল ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর ভালো থাকার কারণটা দেখতেই পাচ্ছ যে কোথায় এসেছি, তো এখানে আসলে আরো বেশি ভালো হয়ে যায় আমি। তো আজকে একটা মানে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি আমরা, তো দেখতে থাকো কি চ্যালেঞ্জ ভিডিও। খেলা হবে, খেলা হবে, মানে সবসময় একই ঘিসাপিটার চ্যালেঞ্জ নিয়ে আর ভালো লাগছে না। তো ভাবলাম যে কিছু একটা ইউনিক করা যাক, মানে আমাদের বাঙালি মহিলাদের বা পুরুষদের যেই হোক, বিশেষ করে মহিলাদের একটা প্রিয় চ্যানেল জি বাংলা, তো ওইখানটায় একটা প্রোগ্রাম দেয় যেটা নাকি জিদি নাম্বার ওয়ান। তো আমরা ঠিক ওইভাবে একটা এখানে চ্যালেঞ্জ করব, কয়েক রকমের গেম থাকবে। তো আজকের টাইটেলটা হচ্ছে খেলা হবে, তো চলো স্টার্ট করা যাক। মানে এটার নাম হচ্ছে খেলা হবে পার্ট ওয়ান, ঠিক আছে? তো স্টার্ট করা যাক, ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকবে, না হলে কোনো মজা পাবে না। যেমন দিদি নাম্বার ওয়ান যদি একদম ফার্স্ট থেকে দেখো লাস্ট অবধি কে দিদি নাম্বার ওয়ান হয়, তো এখানেও সেম উইনারের জন্য স্পেশাল গিফট থাকবে, সারপ্রাইজ গিফট। এটা এখন কিছু বলছি না, লাস্ট টাইমে বলবো। তো চলো গেমটা শুরু করা যাক। আজকের যেটা দিদি নাম্বার ওয়ান আমরা মানে ডিসাইড করেছি, ওটা স্টার্ট হতে চললো, আর ফার্স্ট রাউন্ড শুরু হবে। ফার্স্ট রাউন্ডের খেলাটা হবে যে দেখে নিন, এই যে বিছানাটা আছে, এই বিছানাটা দুটো বালুশ থাকবে, একটা বেড কভার থাকবে। তো কে কত সেকেন্ডের মধ্যে, মানে টাইমিংটা ফিক্স করা হবে না, মানে ওরা কে সবচেয়ে আগে মানে করে নিতে পারে, ওদের পয়েন্ট থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড। আর সঙ্গে আছে অনেক দর্শকরা বসে আছে দেখার জন্য, অনেক আছে। আর পার্টিসিপেন্ট হচ্ছে অনলি তিনজন, ঠিক আছে? তো এই তিনজনের মধ্যে খেলাটা হবে, তো ফার্স্ট রাউন্ড এটাই। তো খেলাটা শুরু করে যাক চলো, আর তোমরা অবশ্যই বসে বসে দেখতে থাকো আমাদের সাথে এই গেমটা, আর মজা নাও, খুব 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 দারুণ। আর আমাদের ভিডিও দেখে তোমরাও চেষ্টা করবে যে দিদি নাম্বার ওয়ান গেমটা আগিয়ে চালিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো স্টার্ট। খেলার প্রথম পার্টিসিপেট হচ্ছে মাম্পি মণ্ডল, সেকেন্ড পার্টিসিপেট হচ্ছে চ্যানেলের ওনার পাপিয়া পাল, থার্ড হচ্ছে মানে রিঙ্কি মণ্ডল। তো ফার্স্ট রাউন্ডটা ফার্স্ট পার্টিসিপেট দিয়ে স্টার্ট করা যাক, আর খেলাটা স্টার্ট হবে এখনই। আর সঙ্গে আমাদের টাইমিংটা থাকবে, হ্যাঁ, আর লাইভ টাইমিং তোমাদের সাথে শেয়ার করব কমপ্লিট। তো চলো মাম্পি, রেডি? ওকে, তো 0-0-0, তো রেডি মাম্পি, খেলাটা শুরু করা যাবে কি? Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. Lorbo lorbo jibbe. Sei ekta protesthite niyeche uni. Jai hok. করো করো করো, তুমি পারবে মাম্পি, জলদি করো। আচ্ছা আমি একটু হেল্প করে নিচ্ছি বালুশগুলো মিডিলে দিয়ে দেওয়ার জন্য, কেন এটা তো সেট আপ করতে হবে তো একটা। তো মাম্পি এগিয়ে যাচ্ছে, মাম্পি এগিয়ে যাচ্ছে, চলো চলো মাম্পি, শানদার শানদার মাম্পি শানদার। হর্স সেটিং ওই করবো, হয়ে গেছে মাম্পি। তো মাম্পি ফার্স্ট রাউন্ড কমপ্লিট করেছে, পুরোপুরি 2 মিনিট লাগিয়েছে। তো চলো গাইস, তো মাম্পি ফার্স্ট রাউন্ডে তোমার যেটা তুমি সম্পন্ন করেছো, এটা কেমন ফিল হয়েছে তোমার? ভালো ফিল করেছি, সে এনজয় করেছি, সে মজা লেগেছে আমার। তো মানে জিতবে বলে আশা আছে কি? মনে তো হচ্ছে জিতবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে হচ্ছে যদি অবশ্যই তুমি জিতবে, দেখা যাক কি হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সে কুল পাচ্ছে না আর কি। তো সেকেন্ড আবার সেকেন্ড পার্টিসিপেটের জন্য পুরো কমপ্লিট রেডি চ্যানেল ওনার। তো এই যে দেখো আবার সেই একই মতম আছে সব কিছু, তো রেডি ওয়েট।
পাপিয়া পুরা চল চালিয়ে যাচ্ছে ওর। গেমটা খুব দারুণ লাগছে, সবাই দেখতে থাকো, তোমরা উপভোগ করতে থাকো। তো কে দিদি নাম্বার হয় আজকের ফার্স্ট, মানে খেলা হবে ফার্স্ট রাউন্ডের দিদি নাম্বার ওয়ান কে হয় আজকের দিদিটা দেখা যাবে। তো গাইস পাপিয়া করে নিয়েছে 1:40, মানে রাউন্ড আপ হচ্ছে, চলো। তো কেমন ফিল হচ্ছে? অনেক হরান হয়ে গেছি আর অনেক ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা, যে দিদি নাম্বার ওয়ান তো যেতে পারিনি, তো ঘরে ট্রাই করেছি বাট অনেক ভালো লেগেছে। দিদি নাম্বার ওয়ান হয়ে যাবে কি আজকে? আশা তো আছে, তারপর দেখা যাক, এখন আরেকজন আছে। তুমি কি তোমার 3 পার্টিসিপেট যেটি যে নাকি রিঙ্কি মন্ডল, রিঙ্কি মন্ডলকে তোমার থেকে কি কমজোর ভাবছ নাকি তুমি? না না না, কাউকে তো কখনো কমজোর ভাবা দরকার, মানে একদমই না। বলো বলো, কাউকে কখনো কমজোর ভাবা একদমই মানে ঠিক না। তুমি কি রেডি? আচ্ছা যাই হোক, পাপিয়াকে তুমি হারিয়ে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, চলো চিয়ার আপ, তোমার জন্য আমি তালি বাজাচ্ছি। তুমি কি রেডি? তো গাইস 0:00, তো রিঙ্কির জন্য টাইম রেডি। রিঙ্কি প্রথম বালিশটা বজিয়ে নিচ্ছে। খুব সুন্দর, ওদের থেকে খুব প্রসেসটা খুব সুন্দর, ও একবারে ফিনিশিং দিচ্ছে। তো মনে হচ্ছে রিঙ্কি উইনার হবে, যাই হোক। শেষ রিঙ্কি, ওকে ডান। তো টাইম কোথায়? তো গাইস 1:20 রিঙ্কি কমপ্লিট করে নিয়েছে। তো ফার্স্ট রাউন্ড উইনার হচ্ছে রিঙ্কি মন্ডল। তো তো কেমন অনুভব হয়েছে? খুব ভালো লাগছে, আমি ফার্স্ট হয়ে গেছি, খুব ভালো লাগছে। ফার্স্ট রাউন্ডে ফার্স্ট তুমি হয়ে গেছো, ভালো লাগছে। আমি তো আগেই ভেবে নিয়েছি, আমি জানি আমি ফার্স্ট হব, আমিও জানতাম আমি ফার্স্ট হব। তো খুশি মনে হচ্ছে নাকি? ও তো একটু হাল্লা চুল্লা করে দাও, চিবি নাম্বার 1। ওয়েট, তো গাইস ফার্স্ট রাউন্ড কমপ্লিট।